আমার হিসেলের আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব আলু টমেটোর এই সুন্দর সুস্বাদু সবজির রেসিপি, যেটা আপনারা অবশ্যই সার্ভ করতে পারেন রুটি, পরোটা, লুচি বা যে কোনো টাইপের কচুরির সাথে। খেতে খুবই সুস্বাদু তৈরি হয়, আশা করি আপনাদের এটা খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার হেসেলকে উইথ বেল বাটন। তাহলে আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। এবারে চলুন এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন এখানে একটা কড়াই চাপিয়ে নিয়েছি আর এর মধ্যে অ্যাড করে নিলাম 3 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে যাবার পর 1 টিস্পুনের মতো গোটা জিরে দিয়ে নিয়েছি আর ভালোভাবে ফুটে উঠবার পর 2 চুটকি হিং দিলাম। হিংটার থেকে একটা সুন্দর গন্ধ বেরোবার পর একটা বড় মাপের পেঁয়াজ, যেটা এইভাবে আমি কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিয়েছি। আর একটু ভালোভাবে এটা নেড়েচেড়ে ভেজে নেবার পর এর মধ্যে অ্যাড করলাম 1 টিস্পুনের মতো চিনি। এতে করে সবজির কালারটা কিন্তু খুব ভালো আসে। এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 মাঝারি মাপের টমেটো, যেটা আমি এইভাবে দেখুন একটু দানা দানা রেখেই কিন্তু পেস্ট বানিয়ে নিয়েছি। খুব মিহি পেস্ট এখানে কিন্তু ইউজ করা যাবে না। এরকমভাবে এটা আমি অ্যাড করে দেবার পর ভালোভাবে একটু ভেজে নিয়েছি আর তার মধ্যে এরপর আমি এটা অ্যাড করলাম আদার পেস্ট। এইবার সুন্দরভাবে সমস্ত জিনিসটাকে আমাকে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেবার পর এরপর আমি এর মধ্যে অ্যাড করব গুঁড়ো মশলাগুলো। এখানে আমি প্রথমেই অ্যাড করলাম 1/2 টিস্পুনের মতো হলুদ, 1 টিস্পুন জিরের গুঁড়ো আর দেব 1 টিস্পুন ধনের গুঁড়ো। এইবার সুন্দরভাবে সমস্ত মশলাটাকে কষিয়ে নেবার পর তারপরে অ্যাড করলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এইবার কিছুটা জল দিয়ে আবারও আমি ঢাকা চাপা দিয়ে এটাকে 1-2 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নিয়েছি। সুন্দরভাবে ঢাকা খুলে আবারও সমস্ত জিনিসটাকে আমি মিশিয়ে নেব। আর অন্যদিকে আমি 3টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, এই আলুটাকে এবার আমি এইভাবে দেখুন হাতে করে ভেঙে ভেঙে এই মশলাটার মধ্যে অ্যাড করে দেব। এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এইবার সমস্ত জিনিসটাকে সুন্দরভাবে আমি মিশিয়ে নেব। একটু বড় বড় যে পিসগুলো রয়ে গেছে আলু সেগুলোকে আমি ভেঙে নেব রান্না করতে করতে। তার আগে দিয়ে নিয়েছি 1 কাপের মতো জল আর সুন্দরভাবে সমস্ত জিনিসটাকে মিশিয়ে নেব। দেখুন এই যে এইভাবে আমি কেটে নিলাম আর জলটা কিন্তু হালকা গরম করে তারপর এই সবজির মধ্যে আমি অ্যাড করেছি, তাতে করে কিন্তু সবজির টেস্টটা অনেকটা বেড়ে যায়। আর দিলাম 1/2 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো। এইবার সমস্ত জিনিসটা মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি অ্যাড করব কিছুটা ধনে পাতার কুচি, 1-2 টিস্পুনের মতো দিলেই হবে। এটার থেকে সুন্দর একটা গন্ধ কিন্তু সবজিটার মধ্যে চলে আসে। এইবার ঢাকা চাপা দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে নিয়েছি আর এইবার দেখুন এটাকে সুন্দরভাবে আমি মিশিয়ে নেব আর তারপর এটা লো ফ্লেমে 1-2 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে আমি গ্যাস অফ করে দিয়েছি আর দেখুন রান্না কমপ্লিট হয়ে গেছে। সুন্দরভাবে এটাকে আমি সার্ভ করে নিয়েছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।